সবাইকে অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম একটা পায়ের পাতা মানুষের পায়ের পাতা কেমন করে আঁকবে একটু দেখো এইভাবে একটা সোজা লাইন টানলাম এইভাবে নিচের দিকে একটা লাইন টানলাম আবার এই পাশে ঘুরিয়ে দিয়ে এই পাশে তুলে এইটা এখানে জয়েন্ট করে দিলাম এটা একটা দেখো ফর্মা করে নিলাম এরম একটা বক্সের মতো করে নিয়ে এইবার আমরা পাটাকে আঁকছি এই একটা আঙ্গুল এই একটা দুটো তিনটে চারটে ইয়ে হয়ে গেল পাঁচটা পাঁচটা আঙুল পরপর আঁকলাম এই বুড়ো আঙুলটাকে একটু মোটা করে দিলাম এই হয়ে গেল আঙ্গুলগুলো নখগুলো এঁকে দিলাম এইভাবে আমরা এই গিয়ে এই হয়ে গেল একটা পায়ের পাতা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল তোমাদের বোঝার সুবিধার জন্য আমি পেন দিয়ে এটাকে মার্কার পেন দিয়ে বর্ডার করছি তাহলে আরও পরিষ্কারভাবে বোঝা যাবে এই হয়ে গেল আমরা পেন দিয়ে সেট করব আঙ্গুলগুলোকে আবার এইভাবে সুন্দর করে এঁকে দেবে এঁকে এই টেনে নিয়ে পায়ের পাতাটা আঁকা কমপ্লিট হয়ে গেল এবার আমরা শেড দেব ভিডিওটা ফার্স্ট টাইম যারা দেখছেন তাদের কাছে অনুরোধ যে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর বেল আইকনটা প্রেস করে রাখবেন ভিডিও পাঠানোর সাথে সাথে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে এবার আমরা শেড করছি পেন দিয়ে শেড করব শেডটা কেমন করে করব দেখো এক্সট্রা যে লাইনগুলো ছিল সেগুলো আমরা সব মুছে দিলাম পেন দিয়ে বর্ডার করার পরে এবার আমরা পেন দিয়ে জেল পেন দিয়ে শেড করব এইভাবে স্টোকটা ফার্স্ট টাইম এইভাবে দেবে স্টোকটা একইভাবে একই থ্রোয়িংয়ে এইভাবে দিয়ে দেবে দিয়ে পরপর পরপর দিয়ে একটা পর একটা শেড এইভাবে পরপর পরপর আঙ্গুলগুলোর মাঝখান দিয়ে প্রত্যেকটা আঙ্গুলে এইভাবে থ্রোয়ি থ্রোয়িং দিয়ে যাবে পরপর একইভাবে করবে ফেসবুকে যারা ফার্স্ট টাইম আমার ভিডিওটা দেখছেন তাদের কাছে অনুরোধ যে আমার চ্যানেলটা অবশ্যই ফলো করবেন ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবার পায়ের পাতার এই নিচের অংশটাতেও আমরা শেড দেবো এখানে যেই শেডটা একবার এইভাবে দিয়েছিলাম সেটাকে আবার ক্রস করে আরেকবারে উল্টো দিক থেকে শেড দিয়ে আমরা করে ক্রস সেট করে দিলাম পায়ের গোড়ালির এখানটায়ও একটু শেড হবে খুব ভালো করে মন দিয়ে তোমরা দেখো তাহলে অনায়াসে একটা মানুষের পায়ের পাতা কেমন হয় সেটা তোমরা আঁকতে পারবে মানুষ আঁকতে গিয়ে অনেক সময় পায়ের পাতায় গণ্ডগোল করে আমার স্টুডেন্টরাও করে তাই তোমরা এটা একবার নয় এটা বারবার দেখে দেখে অনেকবার আঁকবে একবার একে এরকম পায়ের পাতা আঁকা যাবে না অনেকবার করে প্র্যাকটিস করবে পেন্সিল ড্রয়িং বারবার করে করবে তাহলে তোমরা অনায়াসেই পায়ের পাতা আঁকতে পারবে এইভাবে তোমরা আমার সাথে থাকবে পাশে থাকবে ভালো লাগলে লাইক কমেন্ট করবে বন্ধুদের মধ্যে শেয়ার করবে আরও বেশি সংখ্যক স্টুডেন্ট যাতে দেখতে পারে করতে পারে আবার সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থেকো